দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকবার হোঁচট খেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, তবে সব প্রতিকূলতা উতরে গিয়েছিলেন তিনি। সর্বশেষ প্রতীক বরাদ্দ পেয়ে দ্বিগুণ উদ্যমে মাঠে নেমেছেন ঢাকাই ছবির এই নায়িকা। এলাকাবাসীর প্রতিনিধি হতে দুয়ারে দুয়ারে দৌড়ঝাঁপে ব্যস্ত ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। সেই ব্যস্ততার মাঝে ঘটল এক কাণ্ড, তাকে পা ধুইয়ে বরণ করে নিলেন তার নির্বাচনী আসনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা। সামাজিক মাধ্যমে এই খবর মাহি নিজেই জানিয়েছেন, জানানোর সাথে সাথেই খবরটি ভাইরাল হয়ে গেছে। আজ সোমবার নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন মাহিয়া মাহি। সেখানে দেখা যাচ্ছে আদিবাসী নারীরা বেশ আয়োজন করে পা ধুইয়ে দিচ্ছেন মাহির। এরপর অভিনেত্রী ওই নারীকে জড়িয়ে ধরেন। নির্বাচনী প্রতীক পেয়ে মাহি বলেন, পরীক্ষা দেওয়ার আগে সবাই মনে করে আমি পাস করব, জনগণ যেভাবে আমাকে এখন ভালোবাসছে সেটা অব্যাহত থাকলে 95% ভোট পেয়ে আমি পাস করব। উল্লেখ্য, রাজশাহী এক গোদাগাড়ি তানোর আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক পেয়েছেন। আচ্ছা শুনেন, এইটা যে আমি দিচ্ছি এটা কিন্তু বলা যাবে না কাউকে।